বিসমিল্লাহিরাহমানিরাহিম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সো আজকে আমি আপনাদেরকে ইউরোপের একটি খুবই সুন্দর দেশ পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে একটি দিক নির্দেশনা আপনাদেরকে দেব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে পোল্যান্ডে ভিজিট ভিসায় আসবেন সেই সম্পর্কে আপনারা একটা মোটামুটি ধারণা পাবেন। থ্যাংক ইউ। তো এখন আমি আপনাদেরকে পোল্যান্ডে ট্যুরিস্ট ভিসা আসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, মানে রিকোয়ারমেন্টটা কী বাংলাদেশ থেকে আসতে হলে, প্রথমে যে নাম্বার ওয়ান একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, সেনজেন ভিসার যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ডাউনলোড করতে হবে। নাম্বার টু হচ্ছে পাসপোর্ট সাইজ দুই কপি ছবি লাগবে, নট ওল্ডার দেন সিক্স মান্থ, মানে সিক্স মান্থের বেশি যদি পুরানো হয় তাহলে আবার নতুন করে ছবি তুলে দেন অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের ভ্যালিডিটি হতে হবে মিনিমাম ওয়ান ইয়ার। এটা যদি ওয়ান ইয়ারের চেয়ে কম হয় তাহলে আপনি পাসপোর্ট রিনিউ করে দেন আপনি ফাইল জমা দিতে হবে। আর একটা জিনিস আমি বলে রাখি, যদি প্রিভিয়াসলি কোনো পাসপোর্ট থাকে আপনার বাসায় তাহলে ওই পাসপোর্টটা নতুন পাসপোর্টের সাথে একসাথে করে দেন ফাইল জমা দিতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, আপনি যদি চাকরিজীবী হন, এক্সাম্পল আপনি মনে করেন একটা স্কুলের হেড টিচার বা ব্যাংকের ম্যানেজার, তাহলে এমপ্লয়মেন্টের যে পজিশন আছে এটা উল্লেখ করতে হবে। তারপরে হলিডে লেটার লাগবে, আপনি যদি ভিজিট করতে আসেন পোল্যান্ডে তাহলে এই এমপ্লয়মেন্ট হিস্টোরি সহ একটা হলিডে লেটার আপনি ওই অর্গানাইজেশন থেকে নিতে হবে। তারপর হচ্ছে আপনার হোটেল বুকিং, হোটেল রিজার্ভেশন যেটা ওইটা দিতে হবে, এবং হোটেল রিজার্ভেশনটা আপনি লক্ষ্য রাখতে হবে, যদি আপনি এক মাসের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে হোটেল বুকিংটাও ওয়ান মান্থের দিতে হবে। তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এটা ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপরে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটা 3000 ইউরো, যে ব্যাংক স্টেটমেন্ট আপনার শো করতে হবে এটা 3000 ইউরো সমমান বাংলাদেশি যে টাকা আসে ওইটা ছয় মাসের ট্রানজ্যাকশন দেখাতে হবে। তারপর হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, অফকোর্স ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, এটা হচ্ছে 30000 ইউরো, এই 30000 ইউরো সম পরিমাণ ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার করতে হবে। এবং ট্রাভেল ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে কোন কোন অর্গানাইজেশন বা ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে আপনি এই ইন্স্যুরেন্সটা করবেন, এই অ্যাপ্রুভাল কতগুলো ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে ইউরোপিয়ান ইউনিয়নের, তার মধ্যে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফোনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তারপর হচ্ছে আপনার ফ্লাইট বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, আপনি যেই বিমানের যে টিকিট বুকিং রিজার্ভেশন এবং কবে ব্যাক করবেন এই পুরো জিনিসটা আপনার করতে হবে। তারপরে হচ্ছে প্রুফ অফ সিভিল স্ট্যাটাস, সিভিল স্ট্যাটাস বলতে আপনি যদি মনে করেন কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা কোনো পলিটিশিয়ান এরকম একটা স্ট্যাটাস যদি থাকেন তাহলে ওই অর্গানাইজেশন থেকে আপনার ওই যে স্ট্যাটাস যেটা আছে আপনার ওইটা শো অফ করতে হবে। তারপরে এডিশনাল কিছু ডকুমেন্ট আছে, যেরকম আপনার যদি কোনো ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন পোল্যান্ডে থাকে, ওনারা যদি আপনার ইনভিটেশন লেটার দেয় তাহলে ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা খুবই কাজে দিবে। এবং ওনারা কী কী ডকুমেন্ট আপনার ফ্রেন্ড বা বন্ধু ওই জায়গায় থাকলে শো করবেন, ওনাদের ইনভিটেশন লেটার লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে মিনিমাম ছয় মাসের, এবং উনি যে পোল্যান্ডে আছেন বা পোল্যান্ডের পাসপোর্টধারী ওনার পাসপোর্টের ওই দেশের পাসপোর্টের ফটোকপি লাগবে, এই জিনিসগুলো লাগবে। যে এই হচ্ছে মোটামুটি আপনার ডকুমেন্ট বাংলাদেশ থেকে পর্তুগালে আসতে হলে এই ডকুমেন্টগুলো আপনার দিতে হবে। এখন আমি আপনাদেরকে একটি বাস্তবিক ধারণা দেব যেটা আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজে দিবে। এরকম আপনি যদি নতুন ভিজিটর হন বা একেবারে ফ্রেশ হন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা যদি মিনিমাম তিনটা কান্ট্রি ভ্রমণ করেন তাহলে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার কাজে দিবে। যেরকম তিনটা কান্ট্রি, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এরকম যে কোনো তিনটা কান্ট্রি আগে ভিজিট করার পরে যদি আপনি ফাইল সাবমিট করেন তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা যখন করবেন তাহলে একটা ড্রাফট লেটার, আপনি যদি একটা ড্রাফট তৈরি করেন খাবার লেটার যেটার বলে,
পুরো বিস্তারিত, আপনি ওই দেশে যাইয়া কতদিন থাকবেন, কোথায় কোথায় যাবেন, ফ্রেন্ড বন্ধু আপনার সাথে দেখা করবেন, কোন কোন জায়গা সিলেক্ট করছেন, এইরকম পুরো বিষয়টা নিয়ে আপনি একটা ড্রাফট বা কাভার লেটার যদি দেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি। আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি করে ফলাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটা যদি পুরোটা দেখেন কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।